সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি স্মার্ট এলইডি টিভি নিয়ে। তো এই স্মার্ট এলইডি টিভিটির ভিতরে সব ধরনের ফিউচার আছে, দেখতে পাচ্ছেন, ওয়াইফাই থেকে মানে অল আইটেম অ্যান্ড্রয়েড আর কি। তো আমরা এটি এখন রিপেয়ারিং করব। তো কাস্টমার যখন এসে নিয়ে এসেছিল তখন কারেন্ট ছিল না, যার কারণে কাস্টমারকে আমি ডিটেলস বলতে পারিনি। তো আমরা এটা এখন প্লাগ ইন করে নিয়েছি, স্ট্যান্ড বাই হয়েছে, দেখি রিলিজ হয় কিনা এবং ওপেন হয় কিনা। তো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই কিছু না কিছু আপনাদের অভিজ্ঞতা অর্জন হতে পারে, আর যদি অভিজ্ঞতা নাও অর্জন হয় তবে বিনোদন হিসেবে ভিডিওটি দেখে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন। তো শুরু করলাম, আমি এখন ওপেন করে নিলাম। তো দেখতে পারতেছেন সেটটি ওপেন হয়েছে কিন্তু ব্ল্যাক হয়ে রয়েছে। তো এরকম অবস্থা আমরা এটা খুলে আগে দেখবো এই ব্ল্যাক হওয়ার কারণটা কি, ডিসপ্লে প্রবলেম, কাট প্রবলেম, না এলইডি স্টেক প্রবলেম। তো যেই প্রবলেমই হোক না কেন আমরা এটাকে সলভ করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো শুরু করলাম আজকের এই স্মার্ট এলইডি টিউব। অভিজ্ঞতা লাগবো। তো আসলে আমার কিছু মানে স্টুডেন্ট রয়েছে ছোট ছোট, তো তারা অষ্টম শ্রেণী সার্টিফিকেট দিয়েছে, আমার সাথে একটু দুষ্টামি করে। তো আমরা দেখতে পারতেছেন কত খুশি তারা। কালকে আর্জেন্টিনার খেলা দেখে সারা রাত্র এদের জ্বালায় খেলা খেলছে আর্জেন্টিনার বাংলাদেশে বসে থেকে কয় মাল লাথি মাল লাথি, আমিও মারলাম লাথি মাল লাথি মাল। আরে তোরা কি কাজ এই কথা জি জি আসলে বন্ধুরা মনে কিছু হ্যাঁ, আসলে কাজ করতে সময় যখন আমি কোনো ভিডিও করি তখন ফ্লাপাইনগুলি আমার সাথে এসে মানে খুব মজা করে, এটার জন্য রাগ করবেন না, বরঞ্চ ওদেরকে আমি উৎসাহ দেই, ওরা একটু দুষ্টামি করে কারণ পড়াশোনা করে সুযোগ পায় না দুষ্টামি করার জন্য। তো ওরা বলতেছে আমার ভিডিও বললে ভালো লাগে। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, প্রয়োজনে কমেন্ট করবেন, নির্দ্বিধা কমেন্টের উত্তর পাবেন ইনশাল্লাহ। আমি যে কাজগুলি করে থাকি আসলে কাজগুলি অনেক সময় মজা করতে করতেই করি, কারণ এটা একটা গ্রাম এলাকা, সবই আমাদের বাচ্চা কাচ্চা বেশি। হ্যাঁ আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু একটা নয়, অনেকগুলি রয়েছে। এই সিউ টিটি হ্যাঁ বিডি লেখা সার্চ দিবি ইউটিউবে, ঠিক আছে তাই পেয়ে যাবি গা। আচ্ছা দেখুন বাবা দাও দিও, তো আসলে এগুলি টিভি নিয়ে আসছে, তো তো একটু মজাই করতেছে। তো ভিডিও দেখা ভিউয়ার্স মনে কষ্ট নেবেন না, কারণ বাচ্চারা তো বাচ্চারাই, বাচ্চারা অনেক সময় ডিস্টেন করে থাকে, আমরা বড় হয়ে নেব
আসানোর সময় লবগুলি ভুলভাবে লাগানো থাকে, অনেকটাই কষ্ট হয়। তারপর আমরা বলে তো দেখতে পারলেন, আমি পুরো কভারটি খুলে নিলাম, সাউন্ড কর্ডটিও খুলে নিলাম, স্পিকার কর্ডটি রয়েছে সেটাও খুলে নিলাম। তো এখন পাওয়ার সাপ্লাই খুলে নিলাম, এখন কিবোর্ডটি খুলে নিলাম, একটা পুরো কভার পিস আলাদাভাবে রেখে দিলাম। তো আমরা আমি পুনরায় এসি কোডটি লাগিয়ে নিতেছি, তারপর মানে পাওয়ার লাগিয়ে নিলাম, এখন এটা ভোল্টেজ টিমেপে নেব। তার আগে একটু স্ট্যান্ড বাই করে নিই, স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটার যে কাটটি রয়েছে, কাটটি ওকে রয়েছে, আমি ভোল্টেজ দেখতে পেলাম, আপনারা দেখতে পারতেছেন কাটটি সম্পূর্ণ ওকে রয়েছে। এখন এটার কাজ হচ্ছে ভিতরে যে ব্যাকলাইট রয়েছে, ব্যাকলাইট সেই ব্যাকলাইট চেঞ্জ করে দিতে হবে। তো আমরা তার আগে ব্যাকলাইটটি একটু চেক করে নেব। এটি স্কিপ করে নিই, না স্কিপ করবো না, আমরা এলইডি টেস্টার নিয়ে নিলাম, দেখতে পারতেছেন এলইডি টেস্টারে টেস্টার দিয়ে আমরা ব্যাকলাইটটি চেক করে নিতেছি যে আসলে ব্যাকলাইটটি কি ভালো আছে কি। কিন্তু আমরা দেখতে পেলাম ব্যাকলাইটটিও মোটামুটি জ্বলছে, ভিতরে হয়তো একটি লাইট কেটে গিয়েছে। আমরা এটাকে আবারও চেক করে দিব, তো ভিউয়ার্স আসলে এটার ভিতরে যে এলইডি স্টিক রয়েছে সেই এলইডি স্টিকের ভিতরেই প্রবলেম হয়েছে। তো বাতি ধরছে তো ছাড়ছে, তো হঠাৎ করি একটি বাড়ি মারে বাড়ি মারে, তারপর আবার চলে যায়। একটু গভীরভাবে দেখেন, খেয়াল করেন, হঠাৎ করে একটি বাড়ি মারে চলে যায়। তো আমরা এটা খুলে নেব, স্কিপ করে নিই, কারণ এটা পুরো খুলে নিলাম। Yeah.
তো আসলে এই পেনাল্টির সাইড কোপ রয়েছে, তবে আমি জানি না এই পেনাল্টি ভালো আছে কি না। তো আমি পেনাল্টি পুরো খুলে নিলাম, কারণ সবসময় জন্যই এই ডিসপ্লেগুলির কাজ করতে গেলে এমনিতে আমি কোনো প্রকার প্রবলেম দেখছি না। তো এই প্যানেলগুলি কাজ করতে গেলে অনেকটাই প্রবলেমে পড়তে হয়, যেটা করে কাস্টমারের সাথে অনেক সময় ভেঙে গেলে অনেক সময় মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয় বন্ধুরা। তো যারা কাজ করেন তারা আমি বলবো একটু সাবধানতার সাথেই কাজ করবেন, নচেত অনেকটাই জরিমানার কাতারে চলে যায় এই প্যানেলের কারণে। তো অনেক মেকানিক্স বা আমরা খুলতে গেলে প্যানেলের সাইট ভেঙে যায় বা ফিটিং করতে গেলে ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা মেকানিক্সরা অনেকটাই ড্যামারেজ দিতে হয়। তো সেদিক থেকে লক্ষ্য রেখেই আমাদের কাজগুলি করতে হয়। একটা ব্যাপার হচ্ছে আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি, আমার প্রত্যেকটা ভিডিওই হচ্ছে একেবারেই কাজের সাথে সম্মিলিত করেই আমি ই করি, কোনো এডিট নেই আমার ভিডিওতে, কারণ ওই সুযোগটা বা ওই সময়টা নেই কাটছিট করে আপনাদেরকে দেখানোর। তো আমি যখন দোকানে বসি, যখন কাস্টমার আসে তখনই কাজগুলি করে ফেলি, আর সাথে সাথেই আপনাদের মাঝে দিয়ে থাকি। এতে যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন তো সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। তো আমি খুলতে খুলতে পুরো সব খুলে নিলাম। এখন শুধু বাকি রয়েছে এই উপরের সেই কাভারটি, যে কাভারটি খুললেই হয়তো আমাদের মূল যেই প্রবলেমটা আমরা খুঁজে পাবো। আমরা দেখতে পেলেন একেবারে অল খুলে নিলাম শেষ পর্যন্ত। এটার ভিতরে শুধুমাত্র যে লাইটগুলি রয়েছে, তো সেই লাইটগুলি হয়তো ড্যামেজ হয়ে গেছে, একটু স্কিপ করে নেব, তারপর আমি আপনাদেরকে আবার আমরা আবারও এলে কি স্টিকগুলি ব্যবহার করব এবং দেখব আসলে কোন লাইটটি সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে। আমরা দেখতে পেলাম এই লাইটটি ওকে আছে, দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটি লাইট ওকে জু হয়ে গেছে। এই লাইটটি একেবারেই ওকে জু হয়ে যাওয়ার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে, যার কারণে শর্ট হয়ে গেছে, ভোল্টেজ বেশি নিচ্ছে। আমরা এই এলইডি স্টিকটি চেঞ্জ করে দেবো আর একটি নতুন এলইডি স্টিক লাগিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি এলইডি স্টিকটি লাগিয়ে নিলাম। সম্পূর্ণ ওকে হয়ে গেল, এখন আবার পুনরায় আমরা সেটিং করব। আমি আবার পুনরায় এগুলি চেক করে নিতেছি।
তো এটার ভিতরে আসলে যে অরিজিনাল ব্যাকলাইটটি ছিল আমি সেই অরিজিনাল ব্যাকলাইটটি লাগিয়ে দিয়েছি, যাতে করে আবার অনেক দিন টিকসই হয়। আসলে সঠিকভাবে না লাগার কারণে এখানকার মাঝখানে যে নাটটি লাগছে না, তো এটার ভিতরে একটু বড় আইটেমের নাট লাগাই দিতে হবে। হয়ে গেছে, তো মোটামুটি আমাদের কাজটি হলো। এখন আমরা আবারও একটু চেক করে নেব, কারণ চেক করে নেওয়াটাই উত্তম, কারণ নাহলে বারবার আবার খোলা একটা ঝামেলা। কমিশন ভাই রিলিজ করে নিলাম, এখন আমাদের যেই আলোটি সম্পূর্ণ ফোকা দেখতে ক্লিয়ার। তো তারপর আমরা এখন তো এগুলি যদি সঠিকভাবে না লাগানো যায়, তখন অনেক সময় বডি ফিটিং করাটা অনেকটা কষ্ট হয়ে দাঁড়ায়। তো তো ভিউয়ার্স, আমরা ডিসপ্লেটি লাগিয়ে নিলাম, তো এখন এটার কুল কভারটি লাগিয়ে নেব, তারপর আমরা ওকে হয়েছে কিনা আমরা দেখে নেব। আসলে এই ডিসপ্লের কাজগুলোই আসলে একটা অনেকটা কঠিন বর্তমানে, তো এক সময় এগুলো সহজ হয়ে যাবে, কারণ এগুলার কাজ করতে গেলেও যে টেকনোলজি ব্যবহার করতেছে বৈজ্ঞানিকটা, যেটা
আমরা এখন দেখে নেব এটার যে কাজটি আমি করেছি, অর্থাৎ ডেকলাইট। এখন পুনরায় আমি আবার ডিসপ্লেটি সেটিং করে নিলাম। এখন আবার এটাকে স্ট্যান্ড বাই রিলিজ করে দেব, তারপর দেখে নেব যে এটা ওকে হয়ে আছে। যদি ওকে হয়ে থাকে তো আমাদের কাজটি শেষ হয়ে যাবে। টিভিটি ওকে হয়েছে, কিন্তু সেটটি যেহেতু অ্যান্ড্রয়েড সেক্ষেত্রে প্রথম ঠাস করে ডিসপ্লেটি আসে, তারপর পরে গিয়া প্রোগ্রামটি দেখায়, তো আমরা কাজটি করতে সক্ষম হব। আমরা এখন এটার ফুল কভারটি ফিটিং করে নেব, একটু স্কিপ করে নেব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন আমি যে কাজটি করলাম এটা ছিল অ্যান্ড্রয়েড, মানে সোনি অ্যান্ড্রয়েড একটি স্মার্ট এলইডি। তো এই টিভিটি অবশ্যই মেকানিক্স ফেরত দিয়েছে। তো আমি যখন কাজটি করলাম তো কাজটি করতে আমারও একটু ভয় ভয় লাগছিল। তো আপনারা যখন কাজ করবেন আপনাদের অভিজ্ঞতা অনুসারে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।